हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल। सहज पाठ द्वितीय भागेर आगेर क्लासे आमरा पंचम पाठटी शुरू करेछिलाम। पंचम पाठेर पाठटी शुरू करार पर जो कविताटा छिल सेटा शुधुमात्र बाकी आछे। एर आगेर गल्पटा पढ़ेछि, गल्पटा बुझे नियेछि, तार संगे प्रश्न उत्तर आमरा करेछि। एरपर जे कविताटा रयेछे सेटा आजके पढ़ब, बुझब, तार संगे एर थेके कि कि प्रश्न उत्तर होते पारे सेगुलो देखे नेब। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলোর লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে, কিংবা সেগুলো প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। আর চলো এখন শুরু করি আজকের ভিডিও। দেখো এখানে একটা খুব সুন্দর কবিতা রয়েছে, যদিও বা সহজ পাঠের প্রথম ভাগ বলো, দ্বিতীয় ভাগ বলো, প্রত্যেকটা কবিতাই সুন্দর, প্রত্যেকটা গল্পই খুব সুন্দরভাবে লেখা, খুব সুন্দর, আমাদের খুবই ভালো লাগে। তো সেরকমই আরেকটা ভালো লেখার ভালো লাগার কবিতা রয়েছে, ওইখানে মা পুকুর পাড়ে। লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ সহজ পাঠ বইটাই লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওইখানে মা পুকুর পাড়ে, জিওল গাছে বেড়ার ধারে, হোথাই হব বনবাসী, কেউ কোথাও নেই। কবিতার শিশুটি তার মাকে বলছে যে ওইখানে পুকুর পাড়ে, মানে পুকুরের ধারে, জিওল গাছের বেড়ার ধারে, জিওল একটা গাছ, সেই গাছের বেড়া দেওয়া আছে, সেই বেড়ার ধারে বনবাসী হবে, সেখানে কেউ কোথাও নেই, মানে ওখানে কেউই নেই। একটা শিশু তার মাকে বলছে পুকুর পাড়ে যে জিওল গাছের বেড়া দেওয়া আছে, সেই বেড়ার ধারে তারা বনবাসী হবে, আর ওখানে কেউ কোথাও নেই। এটা হচ্ছে প্রথমটার মানে। তারপরে আছে ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট করে, শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই। ওইখানে ঝাউতলা জুড়ে, ওখানে ঝাউ গাছ আছে, আর ওই যে ঝাউ গাছের তলা, সেই ঝাউ গাছের তলাতে তারা একটা ছোট্ট কুঁড়ে ঘর বাঁধবে। কুঁড়ে ঘর মানে হচ্ছে মাটির ঘর, তারা একটা ছোট্ট মাটির ঘর বাঁধবে, আর সেখানে কী করবে, শুকনো পাতা বিছিয়ে ঘরে, সে মাটির ঘরটাতে বা কুঁড়ে ঘরটাতে কী করবে, শুকনো পাতা বিছিয়ে রাখবে, আর সেখানে থাকবো দুজনেই। থাকবো দুজনেই মানে মা ছেলে দুজনেই থাকবে। বাঘ ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে, এই যে বলা হয়েছে বনবাসী হবো, বনবাসী মানে তারা বনে বাস করবে, বনে বাস করাটাকে বলা হয় বনবাসী। তো যদি বনে বাস করে তাহলে কি বলেছে, বাঘ ভাল্লুক অনেক আছে, বনে তো বাঘ ভাল্লুক এরকম বন্য প্রাণীরা থাকবেই, ভয়ঙ্কর হিংস্র বন্য প্রাণীরা থাকবে, বাঘ ভাল্লুক তো হিংস্র বন্য প্রাণী, তাই বলছে বাঘ ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে, বনে যতই বাঘ ভাল্লুক থাক তারা কেউ তোমার কাছে আসবে না, তাই বনবাসী হলেও কিন্তু তোমার ভয় নেই। কেন? দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহাড়াতে, বনে বাঘ ভাল্লুক থাকা সত্ত্বেও তারা তোমার কাছে আসবে না, তার কারণ আমি দিন রাত্রির সারা দিন সারা রাত কোমর বেঁধে থাকবো পাহাড়াতে, কোমর বেঁধে তোমায় পাহারা দেবো, তোমার কাছে কোনো বিপদে আসবে না। রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে, ঝোপে ঝাড়ে রাক্ষস থাকবে বনের মধ্যে, তারা উঁকি মারবে, তারা উঁকি মারবে আড়ালে, মানে আড়ালে থেকে তারা উঁকি মারবে, দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে, আর তারা দেখতে পাবে যে আমি ধনুক নিয়ে তোমায় পাহারা দিচ্ছি, তাই রাক্ষসেরাও তোমার কাছে আসতে পারবে না। আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়িয়ে, অমনি যত বনের হরিণ আসবে সারে সারে। বনে বাঘ ভালুকের মতো হরিণও আছে, কারণ হরিণও বন্য প্রাণী, তো সেই জন্য বলা হয়েছে যে ওর মাকে যে তুমি বা তুই, মাকে তুই তুই করে বলছে, তো বলছে মা তুই আঁচলে খই নিয়ে দাঁড়িয়ে থাকবি, আঁচল মানে শাড়ির আঁচল থাকে, তো সেই আঁচলে তুই খই নিয়ে দাঁড়িয়ে থাকবি বনের হরিণদের জন্য, আর তোর কাছে হরিণ খই খেতে আসার জন্য, মানে মাকে বলেছে যে দাঁড়াবি দাঁড়িয়ে আছে, তুই যখনই আঁচলে খই নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকবি, অমনি যত বনের হরিণ আসবে সারে সারে, তোর কাছে খই খাওয়ার জন্য বনের যত হরিণ আছে তারা একে একে সারে সারে আসবে, মানে তারা সারিবদ্ধভাবে আসবে, একে একে নয়, তারা সারিবদ্ধভাবে আসবে। শিংগুলি সব আঁকা বাঁকা, গায়েতে দাগ চাকা চাকা, লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে আসে এসে। শিংগুলি সব আঁকা বাঁকা, হরিণদের শিংগুলি কীরকম হয়, হরিণদের শিংগুলি হয় আঁকা বাঁকা, তাই বলছে শিংগুলি সব আঁকা বাঁকা, গায়েতে দাগ চাকা চাকা, হরিণদের গায়ে চাকা চাকা দাগ থাকে, লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে এসে, তারা লুটিয়ে পড়বে ভুঁয়ে অর্থাৎ মাটিতে পায়ের কাছে আসে, মানে মাকে বলছে যে হরিণদের শিংগুলি আঁকা বাঁকা, মানে আঁকা বাঁকা শিংওয়ালা হরিণ গায়েতে গায়ে চাকা চাকা দাগওয়ালা হরিণ আসবে, আর তোর পায়ের কাছে এসে মাটিতে লুটিয়ে পড়বে। ওরা সবাই আমায় বুঝে, করবে না ভয় একটুও, যে হাত বুলিয়ে দেবো গায়ে, বসবে কাছে ঘেঁষে, মানে আমি দাঁড়িয়ে থাকবো বাঘ ভাল্লুক যাতে তোর কোনো ক্ষতি না করতে পারে, সেজন্য আমি তোকে পাহারা দেবো, কিন্তু হরিণরা হরিণরা তো তোর কোনো ক্ষতি করবে না, তো সেই জন্য হরিণ তৃণভোজী প্রাণী, হরিণ মাংস খায় না, তো হরিণ যেহেতু তোর কোনো ক্ষতি করবে না, হরিণরা তোর কাছে আসবে, কিন্তু আমি যে মানে কোমর বেঁধে তোকে পাহারা দেবো,
হাতে ধনুক নিয়ে, কিন্তু ধনুক দেখে হরিণটা আমায় ভয় করবে না। হরিণটা আমায় বোঝে যে আমি আমার মাকে পাহারা দিচ্ছি কোনো হিংস্র জন্তুর আক্রমণের হাত থেকে, যাতে হিংস্র জন্তু আমার জন্তু কোনো আমার আমার মায়ের কোনো ক্ষতি না করতে পারে সেই জন্য। আর আমি হরিণদের কোনো ক্ষতি করব না, তাই তারা আমায় এটা বোঝে। আর আমি কি করব, তাদের হাত বুলিয়ে তাদের গায়ে হাত বুলিয়ে দেব, তারা কাছে ঘেঁষেই বসবে। এরপর বলছে, ফল শ্যাবনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। ফল শ্যাবনে হচ্ছে একটা টক মিষ্টি ফল, তো ওই টক মিষ্টি ফলের যে গাছে গাছে ফল ধরে আছে, আর সেই সময় মেঘ ঘনিয়ে এসেছে, আর ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। আমরা জানি যে বর্ষাকালে ময়ূর নাচে, সেই জন্য মেঘ যখন ঘনিয়ে আসে তখন ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। পুরো শোভাটা কত সুন্দর লাগবে একবার ভাবো। শালিকরা সব মিছিমিছি লাগিয়ে দেবে কিচিমিচি, আর শালিকরা তখন মিছিমিছি কোনো কারণ ছাড়াই তারা কিচিমিচি কিচিমিচি করবে। কাঠবিড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে, আর কাঠবিড়ালি তোর হাত থেকে তার লেজ তুলে তোর হাত থেকে ধান খাবে। তো এটাই ছিল একটা সুন্দর কবিতা। আর চলো এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে দেখো। প্রথমে হতে পারে, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। শিশুটি কোথায় বনবাসী হবে? শিশুটি পুকুর পাড়ে জিয়ল গাছের বেড়ার ধারে বনবাসী হবে। শিশুটি ঝাউতলা জুড়ে কী বাঁধবে? শিশুটি ঝাউতলা জুড়ে তার মায়ের জন্য ছোট্ট কুঁড়ে বাঁধবে। শিশুটির মায়ের কাছে কারা আসবে না, কেন আসবে না? শিশুটির মায়ের কাছে বাঘ ভাল্লুক আসবে না। আর এই যে পরে একটা প্রশ্ন রয়েছে, কেন আসবে না, আমরা একসঙ্গে যখন অনেকগুলো প্রশ্নের উত্তর করব তখন এক একটা প্রশ্ন লিখবো। আবার পরের প্রশ্নটা শুরু করার মানে শুরু করব পরের লাইন থেকে, একটু ফাঁকা দিয়ে শুরু করব, এইভাবেই লিখতে হয়। কারণ সে দিন রাতে পাহারাতে থাকবে। আর এই ধরনের লেখাটা তোমার কাছে কঠিন মনে হলো, এভাবে ছোটো থেকে অভ্যাস করো, কোনো অসুবিধা হবে না। কারা কোথায় ও কীভাবে উঁকি মারবে, তারা উঁকি মেরে কী দেখবে? ঠিক প্রথম প্রশ্নটা যেটা আছে, তারা কোথায় ও কীভাবে উঁকি মারবে, রাক্ষসেরা ঝোপে ঝাড়ে আড়ে আড়ে উঁকি মারবে। আর তার সঙ্গে প্রশ্ন রয়েছে দ্বিতীয়টা, তারা উঁকি মেরে কী দেখবে, তার দ্বিতীয় প্রশ্নের উত্তর লিখছে। তাই নিচের লাইনে একটু ছেড়ে লিখছি, তারা উঁকি মেরে দেখবে যে কবি ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে যেহেতু কবি কথাগুলো বলছেন, তাই তুমি এটা কবিও বলতে পারো বা শিশুটি বলতে পারো। শিশুটির মা আঁচলিতে কী নিয়ে দাঁড়াবে, তখন সারে সারে কারা আসবে? শিশুটির মা আঁচলিতে খই নিয়ে দাঁড়াবে, পরে প্রশ্ন উত্তর, তখন সারে সারে বনের হরিণ আসবে। ময়ূর কী দেখিয়ে যাবে, ময়ূর নাচ দেখিয়ে যাবে। শালিকরা এবং কাঠবিড়ালি কী করবে, শালিকরা এবং কাঠবিড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। দুই নম্বরে শূন্যস্থান পূরণ করা থাকতে পারে, শূন্যস্থান পূরণ করার জন্য পুরো কবিতাটা মুখস্থ করে নেবে। আর বিভিন্ন কবিতার বিভিন্ন লাইন থেকে প্রশ্নগুলো আসতে পারে, আমি কয়েকটা শুধুমাত্র উদাহরণ দিয়েছি। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট করে, বাঘ ভাল্লুক অনেক আছে আসবে না কেউ তোমার কাছে, আঁচলিতে খই নিয়ে তুই যে দাঁড়াবি দাঁড়ে। অমনি যত বনের হরিণ আসবে সারে সারে, ফল শ্যাবনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, শালিকরা সব মিছিমিছি লাগিয়ে দেবে কিচিমিচি। এরপর আছে, সঠিক বাক্যটির পাশে সত্য এবং ভুল বাক্যটির পাশে মিথ্যা লেখো। বাঘ সিংহ অনেক আছে এটা মিথ্যা, কারণ বাঘ ভাল্লুক অনেক আছে আমরা পড়েছি কবিতায়। জন্তুরা সব ঝোপে ঝাড়ে মারবে উকে আড়ে আড়ে, এটা জন্তুরা নয়, আমরা পড়েছি রাক্ষসেরা সব ঝোপে ঝাড়ে মারবে উকে আড়ে আড়ে, এটা মিথ্যা হবে। ওরা সবাই আমায় বোঝে সত্য, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে সত্য। কাঠবিড়ালির লেজটি তুলে হাত থেকে গম খাবে, এটা মিথ্যা, কারণ ধান খাবে বলা হয়েছে। এরপর আছে, অর্থ লেখো। ভূঁয়ে মানে মাটিতে, কুঁড়ে মাটির ঘর, আড়ে আড়ে আড়ালে আড়ালে জিয়ল, বৃক্ষ বিশেষ মানে জিয়ল একটা বৃক্ষ বিশেষ বা গাছ বিশেষও লিখতে পারো। ফলসা টক মিষ্টি ফল বিশেষ, রাক্ষস পুরাণে বর্ণিত নরখাদক, দ্বারে দরজায় বনবাসী যে বনে বাস করে, বিছিয়ে পেতে হোথায় মানে সেখানে। এরপর আছে, বিপরীত শব্দ লেখো। শুকনো ভিজে আঁকা বাঁকা সোজাসুজি বনবাসী গৃহবাসী ভয় সাহস ওইখানে এখানে, ছোট্ট বড় মিছিমিছি সত্যি সত্যি। সঠিক বানানটির উপরে টিক চিহ্ন দাও, কবিতাটা পড়ার সঙ্গে সঙ্গে কবিতাটা লিখতে অভ্যাস করবে, সেখানে বানানগুলো সব হয়ে যাবে। যেরকমভাবে লাইন আছে সেরকমভাবে লাইন করবে, যেখানে দাঁড়ি কমা যেভাবে জ্যোতিষচিহ্ন ব্যবহার করা হয়েছে সেভাবে জ্যোতিষচিহ্ন ব্যবহার করবে। আর বানান তো অবশ্যই করবে, লিখতে গেলে বানান তো দরকার হবেই। হরিণ হ রয় হর্ষই মূর্ধন্য, ফল শ্যাবনে ফল অয় হসন্ত দন্তশয় আকার ব দন্ত নয় একার, ফল শ্যাবনে আড়ে আর ডয়শন রয়ে একার, কাঠবিড়ালি কয়াকার ঠ বয়ে একার,
ডয়শুন রয়ে আকার লয় হ্রস্বই ঘেঁষে ঘয় চন্দ্রবিন্দু একার মূর্ধন্য শয়ে একার ঘেঁষে। এরপর আছে বাক্য রচনা করো। কুঁড়ে গ্রামে অনেক কুঁড়ে দেখা যায়, আঁকা বাঁকা গ্রামে আঁকা বাঁকা পথ দেখা যায়, কিচিমিচি শালিখরা কিচিমিচি করছে বনবাসী, পিতৃসত্ব পালনের জন্য রাম বনবাসী হয়েছিল, আঙিনা আঙিনায় ছেলেরা খেলা করছে। পরের লাইনটি লেখো, ওইখানে মা পুকুর পাড়ে, তারপরে লাইন হচ্ছে জিয়ল গাছের বেড়ার ধারে, বাঘ ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে, দিনরাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে, রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে, শিঙ্গুলি সব আঁকা বাঁকা গায়েতে দাগ চাকা চাকা, ফল সব অনেক আছে গাছে, ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, শালিকরা সব মিচিমিচি লাগিয়ে দেবে কিচিমিচি, কাঠবিড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। এগুলো সবটাই ছিল পরের লাইন। ঠিক একইভাবে আগের লাইন আসতে পারে, মানে হাত থেকে ধান খাবে লাইনটা দিয়ে দিতে পারে, তার আগের লাইনটা লিখতে হবে, সেক্ষেত্রে লিখতে হবে কাঠবিড়ালি লেজটি তুলে। তো এই কবিতা থেকে এই ধরনের প্রশ্নগুলো তুলেছি, এরকম বিভিন্ন প্রশ্ন আসতে পারে, তাই জন্য কবিতাটা অবশ্যই ভালোভাবে পড়তে হবে। ভিডিওটি যদি ভালো লেগেছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করে দেবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।